আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট ইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবুল হায়য তাতরুকু সাওমা ওয়া সলাহ وقال ابو الزناد رحمه الله تعالى ان السنن ووجوه الحق لا تاتي كثيرا على خلاف الراي فما يجد المسلمون بدا من اتباعها من ذلك ان الحائض تقضي الصيام ولا تقضي الصلاه সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 24 রজব 1443 হিজরি মোতাবেক 25 ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুস সাওম সিয়াম বা সাওমের পর্ব রোজার পর্ব পর্ব নম্বর 8 এতে কয়েকটি অধ্যায় আজকে আমরা নিয়ে আলোচনা করব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল জামে ও সহিহ কিতাব থেকে ইনশাআল্লাহ গত সপ্তাহে আলোচনা ছিল বিশেষ করে মুসাফিরের সিয়াম বা সফর অবস্থায় সিয়াম বা রোজা সম্পর্কে এ বিষয়ে হাদিসের আলোকে যতটা আলোচনা হয়েছে যে হাদিসগুলো আমাদের সামনে এসেছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা থেকে গেছে সেটা আলোচনা করে দেওয়া ভালো হবে তা হচ্ছে সফরে সিয়ামের বিধান সফরে সিয়াম বা রোজার বিধান যখন সফরে থাকবেন তখন সিয়াম বা রোজা পালনের বিধান কি প্রথম কথা জায়েজ না নাজায়েজ যদি জায়েজ হয় তাহলে উত্তম না অনুত্তম সব সময় একই অবস্থা না কয়েকটি অবস্থা রয়েছে তাহলে দেখেন এগুলো হচ্ছে ফিকহের শাখা প্রশাখা কতগুলো মাসাইল বের হইতে পারে তো শুরু করি প্রথম তা হচ্ছে যে সফরে সিয়াম পালন করা জায়েজ চার ইমাম বা সমস্ত প্রসিদ্ধ আইম্মায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাদের নিকটে এবং সালাফদের মাঝে কিছু ইখতিলাফ থাকলেও সফরে সিয়াম পালন করা জায়েজ যদি সফরে সিয়াম এবং সিয়াম না রাখা রোজা রাখা আর না রাখা দুটোই সমান হয় দুটোই যদি সমান হয় মানে এমন সফর করছেন সেই সফরে রোজা রাখলেও কষ্ট হয় না আর না রাখলেও মানে রাখা না রাখা সমান এক কথা যেমন আপনার মুকিম অবস্থা এইরকম স্বাভাবিক অবস্থা আজকালকার অধিকাংশ সফরগুলি কিন্তু আমাদের এইরকমই চলন্ত অবস্থায় বা চলমান অবস্থায় আলাদা একটু কষ্ট হয় কিন্তু যখন আপনি এখান থেকে রিয়াজ বা মক্কা মদিনা গেছেন অবস্থান করে আছেন হোটেলে থাকছেন বাসা আছে এমন নয় যে রোদরে থাকছেন তারপরে প্রতিটি টাইমে খাবার পাচ্ছেন সহুর পাচ্ছেন ইফতারি পাচ্ছেন তাই না সুতরাং সিয়াম পালন করা ঠিক ওই রকমই যেমন বাড়িতে তো এইরকম যদি হয় যে সফরে রোজা রাখা না রাখা দুটোই অবস্থা সমান তখন একটা অবস্থা এটা একটা অবস্থা তিনটি অবস্থা রয়েছে সফরের তাহলে এখানে বলে দেবো যে সফরের কয়টি অবস্থা রয়েছে তিনটি অবস্থা প্রথম অবস্থা যে এমন সফর যে সব ব্যবসায়ীর রোজা রাখা না রাখা সমান কোনো কষ্ট হয় না তাহলে এই ক্ষেত্রে জায়েজ তো অবশ্যই সমস্ত আইমাই কারণদের নিকটে কিন্তু শুধু জায়েজ নাকি রোজা রাখা উত্তম না রোজা ছাড়া উত্তম কারণ সফরে আল্লাহ কী করেছেন ছাড় দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সেই সংখ্যাগুলি পূরণ করে নেবে বা গণনা পূরণ করবে অন্য দিনগুলিতে যে কয়দিন ছুটবে আল্লাহ কিন্তু ছাড় দিয়েছেন এখন আল্লাহর ছাড় গ্রহণ করা উত্তম আল্লাহ শুধু সফর বলেছেন আও আলা সাফারিন নাকেরা যে কোনো সফর সহজ সফর একটু কষ্ট হচ্ছে রোজা রাখতে অথবা প্রচণ্ড কষ্ট হচ্ছে যে কোনো অবস্থায় সফর ছেড়ে দাও অন্য সময় রোজা রেখে নাও আল্লাহ বলেছেন তো এখন সিয়াম পালন করা উত্তম হবে না সিয়াম ছাড়া উত্তম হবে কি বলবেন গত সপ্তাহে সংক্ষেপে বিষয়টি বলেছিলাম যদি নর্মাল সফর হয়
তাহলে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের যে কোনটা উত্তম। অধিকাংশ আইমা কিরাম জমহুর যাদেরকে বলা হয় ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ জামিন, তারা অধিকাংশ আইমা কিরাম বলছেন যে যখন নর্মাল সফর, স্বাভাবিক সফর কোনো কষ্ট হয় না, তাহলে সিয়াম পালন করে উত্তম, রোজা রাখাই উত্তম। মক্কা মদিনা যাচ্ছেন আর এমন দৌড়াদৌড়ি ছুটাছুটি নেই, এমন যে উমরা করতে করতে ক্লান্ত হয়েছেন, কষ্ট হচ্ছে, তাও না উমরা করা হয়ে গেছে, তারপর কয়েকদিন মক্কায় অবস্থান করে আছেন, তারপর রোজা ছাড়বেন নাকি? জায়েজ সফর হিসাবে, কিন্তু উত্তম হচ্ছে কি? রোজা রাখা, সিয়াম পালন করা। জি, কেন উত্তম? দলিল পেশ করেছেন, গত সপ্তাহে একটি দলিল এসছে যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সফরে ছিলেন, সাহাবা এমন কষ্ট হচ্ছিল যে প্রচণ্ড রোদের কারণে মানুষ মাথায় হাত রাখত, অমামিন্না সায়েমুন, আর আমাদের মধ্যে কেউ রোজায় ছিল না, কারণ কষ্টকর সফর, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্দুল্লাহ বিন রাওহা, তবে রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন রাওহা এই দুজন সিয়াম অবস্থায় ছিলেন। তাহলে কষ্টের সফরেও সিয়াম অবস্থায় রাসূলুল্লাহ থেকেছেন, তাহলে আসল হচ্ছে যে সফর অবস্থায় রোজা রাখা কি উত্তম, এটা দলিল হইল। যুক্তি আছে কিছু, শরীয়তসম্মত যুক্তি হলে ঠিক আছে, কিন্তু কোন যুক্তি হারাম? যেই যুক্তি কোরআন হাদিসের খেলাফ, দলিলের খেলাফ যদি কেউ যুক্তি পেশ করে তখন হারাম। এই যুক্তি ইবলিশ শয়তান পেশ করেছে, আউয়ালুমান কাসা ইবলিস, এই জন্য আরবিতে একটি প্রবাদ রয়েছে, সর্বপ্রথম যুক্তি দাঁড় করেছিল ইবলিস যে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, কারণ আল্লাহর হুকুম হচ্ছে দলিল, উসজুদুলি আদম, আদমকে সিজদা করো, আর ও যুক্তি পেশ করছে যে না আমি করতে পারি না, কেন করব, চাইতে আমি বড়। তো যারা মজহাবের গোড়ামি করি বা বেদাতের পক্ষ নিয়ে দলিলের বিরুদ্ধে, দলিল বিপরীত যুক্তি পেশ করে, তারা হচ্ছে পথভ্রষ্ট, কিন্তু দলিলের পক্ষে যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই বাঞ্ছনীয় পেশ করা ভালো। কি যুক্তি হইতে পারে যে সফরে যদি নর্মাল সফর হয় তো রোজা রাখা বেশি উত্তম? একটি হচ্ছে যে আমার আপনার দায়িত্ব হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, সেটা এই রমজানেই করেন, আর যদি রমজানে না করতে পারেন, শরীয়তে ওজর থাকে, তাহলে পরে আপনার কাঁধে কিন্তু চেপে থাকছে, কাঁধে একটা দায়িত্ব যখন চেপে আছে তাহলে যুক্তি হচ্ছে যে তাড়াতাড়ি নামিয়ে দেওয়া ভালো না বিলম্বে নামানো ভালো? তাড়াতাড়ি দায়িত্ব তাড়াতাড়ি করে আদায় করে দিলাম, এটা ভালো না? রমজান মাসে ফরজ হয়েছে, প্রতিদিন ফরজ হয়েছে, প্রতিদিনই আদায় করে দিলাম, এটা উত্তম না? একটি যুক্তি আসরা আলী ইব্রাহিম জিম্মা ফকাহরা বলেছে, তাড়াতাড়ি আমি আমার জিম্মা দায়িত্ব পালন করে দিলাম। দুই নম্বর হচ্ছে যে রমজান মাসে সিয়াম পালন সবাই করে, সকল মুসলিম সবার লোক করে, নর নারী সবাই রোজায় অবস্থা আছে, আর অন্য সময় কাজা করলে আপনার যে ছাড়া আছে কাজা করছেন, তুই একা একা করতে হবে, হয়তো আপনার সাথে আপনার বাড়িরও কেউ থাকবে না, একাই রোজা থাকতে হবে, কোনটা বেশি সহজ? সবার সাথে দেখা দেখি সবার সাথে চলা খুব সহজ, সবার সাথে চলা মুসায়ারাতুন নাস আসহাল, সবাই যেদিকে যাচ্ছে ওইদিকে যাওয়া খুব সহজ, কিন্তু একাই যাচ্ছে না একদিকে আর সবাই উল্টো দিকে যাচ্ছে, কত কষ্ট। বেদাতি এলাকায় যারা বাস করেন ভালো করে বুঝতে পারছেন, বেদাতি এলাকায় সবাই বেদাতির দিকে যাচ্ছে, শিরকের দিকে যাচ্ছে, আর আপনি শুধু তাওহীদ সুন্নাহ তাওহীদ সুন্নাহ, কত যে কষ্টে আছে, জাহান্নাম মনে হচ্ছে বেদাতি পরিবেশ। কিন্তু সালাফি এলাকায়, আহলে হাদিস এলাকায় চলে যান, উত্তরবঙ্গে চলে যান, আপনার আমাদের মালদা মুর্শিদাবাদ সব এলাকা, যে আহলে হাদিস এলাকা সহজ সুন্নাত পালন করা সহজ, বড় বেদাত করলে মুশকিল। জি, বুঝতে পারছেন না? তাহলে রমজান মাসে সিয়াম পালন যদি করে নেন সফর অবস্থায়, সবাই রোজা রাখছে মক্কাতে, আপনিও রাখছেন, সবাই রোজ রোজা আছে, রিয়াজ যাচ্ছেন ওখানে সবাই রোজা রাখছে, মাত্র কিছু মুসাফির হয়তো রোজা রাখছেন, সবার সাথে রোজাটা আদায় করে নেন, সহজ না? জি হ্যাঁ। তৃতীয় যুক্তি হচ্ছে যে রমজান মাসের বিশেষ ফজিলত আছে যেটা অন্য কোনো মাসের নেই, তাই না? তো এই যে ফজিলতপূর্ণ দিনগুলি আপনি পেয়ে গেলেন, এই দিনে আপনার ফরজটা আদায় হলো, এবার বুঝতে পেরেছেন কোন অবস্থা বললাম এটা? এক নম্বর অবস্থায় দলিল যুক্তি, এবং এক নম্বর অবস্থায় অধিকাংশ আইমা কেরামদের মত হচ্ছে যে রোজা রেখে নাও সফরে উত্তম, যদি স্বাভাবিক সফরে কোনো কষ্ট হচ্ছে না। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে রোজা রাখা যাচ্ছে, কিন্তু রোজা না রাখলে একটু আরাম বেশি, একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট বলেছে, বেশি কষ্ট না। তাহলে
আচ্ছা আগের মত একটি মত বললাম অধিকাংশ আইমা কেরামদের তিনজন ইমামের বললাম তার মানে আরেকজন ইমাম আছেন বা ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মত হচ্ছে যে সফরে যেহেতু আল্লাহ ছাড় দিয়েছেন এটা বলেন প্রথম অবস্থারই কথা বলছি দ্বিতীয় মত আল্লাহ ছাড় দিয়েছেন তো আল্লাহর ছাড় কবুল করাটা উত্তম তারা বলছে স্বাভাবিক সফরও যদি হয় তাহলে রোজা রাখার চাইতে সিয়াম পালনের চাইতে সিয়াম ছেড়ে দেওয়ার পরে কাজা করা এটি উত্তম তারা বলছে জি কোনটাকে আমরা প্রাধান্য দেব অধিকাংশ আইমা কেরামদের মতকে প্রাধান্য দেব জরুরি নয় যে হাম্বলি মজহাবকে প্রাধান্য দিতে হবে যেমন হানাফি ঘর থেকে যারা এসছেন জরুরি নয় যে আপনাকে হানাফি মজহাবকে প্রাধান্য দিতে হবে বরং দেখতে হবে যে আপনার মজহাবের মত যদি কোরআন হাদিসের আলোকে একটু দুর্বল হয় অবশ্যই ছেড়ে দিতে হবে একেবারে ভিত্তিহীন তাহলে ছেড়ে দেওয়া ফরজ তারপরে ধরে থাকবেন না রফে দেন করবোই না কারণ হানাফি মজহাবে নেই আমি জোরে বলবোই না কারণ হানাফি মজহাবে সূরা ফাতিহা পড়বোই না কারণ হানাফি মজহাবে নেই হারাম দলিলের আলোকে চলতে হবে দলিল যে দিয়ে ঘুরবে সে দিয়ে ঘুরতে হবে আপনাকে দলিল যে দিয়ে ঘুরাবে ওই দিয়ে ঘুরবেন না দূর মা দলিল আর যদি কি বলা হয় আপনি চক্কর দিবেন কার সাথে সাথে দলিলের সাথে চক্কর দিবেন আপনি হ্যাঁ ব্যক্তি কোন দিয়ে ঘুরছে ওই দিয়ে ঘুরবেন না আবু হানিফা যে দিয়ে ঘুরেছেন সে দিয়ে ঘুরবো সাফি যে দিয়ে ঘুরেছেন সে দিয়ে ঘুরবো এবং আহমদ বিন হাম্বল যে দিয়ে ঘুরেছেন সে দিয়ে ঘুরবো শেখ যে দিয়ে ঘুরছেন ওই দিয়ে ঘুরবো না 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 এটা না এটা ব্যক্তি বোঝা এটা চলবে না প্রথম অবস্থা হয়ে গেল দ্বিতীয় অবস্থা বললাম যে শ্যাম পালন করতে সফরে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আর শ্যাম পালন না করলে বেশি একটু ভালো হ্যাঁ আরামদায়ক খানিকটা তাহলে উত্তম হচ্ছে শ্যাম ছেড়ে দেওয়া কিন্তু শ্যাম যদি কেউ রাখে তো জায়েজ অনুত্তম কিন্তু কোনো হারাম না জায়েজ কাজ করলো না জায়েজ জি জায়েজ এই ক্ষেত্রে নবী সাহাবাই কেরামদের উৎসাহিত করে যে তোমরা সফরে আছো তোমরা রোজা ছেড়ে দাও ছেড়ে দিতে বলেছে কিন্তু শক্ত করে বলেনি ছেড়ে দাও বেশিরভাগ সাহাবাই কেরাম ছেড়েছেন হ্যাঁ তার মানে যেটা সহজ সেটাই তাদেরকে পড়তে বলেছে প্রচণ্ড গরম ধরেন গিয়েছেন আপনি মক্কায় গিয়েছেন মোবারক জায়গায় গিয়েছেন মদিনায় গিয়েছেন কিন্তু দেখছেন যে সফরকে খুব ক্লান্ত হয়ে গেছি আজকে সাহারির সময় ঠিক করে পানিওটাও খেতে পারি ভালো করে বা খাবার দাবার পাইনি আমি সারাদিন রোজা রাখতে কষ্ট হবে তাহলে সফর রোজা রাখেন না হ্যাঁ জি এটি হচ্ছে উত্তম তৃতীয় অবস্থা যে সফরে সিয়াম পালন করে প্রচণ্ড কষ্ট হচ্ছে রোজা রাখা খুবই কষ্টকর তাহলে রোজা রাখা সিয়াম পালন করা হারাম না যাইস জি এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস গত সপ্তাহে পড়েছি দলিল লাইসা মিনাল বিররি আস-সিয়াম ফি সফর নেকির কাজ নয় যে সফরে সিয়াম পালন করে রোজা রাখবেন দ্বিতীয় হাদিস সেটাও বলেছিলাম সহিহ বুখারীতে নাই কিন্তু অন্য সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গিয়েছেন আর দেখছেন একটা লোক রোজা রেখে বেহুশ হয়ে গেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে ছেড়িতে বলেছেন নবী সাল ছেড়ে দিন তারপর কিছু লোক ছাড়িনি যে এই তো আর আসর হয়ে গেছে এই তো আর অল্প সময় আছে যারা ছেড়েই বা কী করবো কেউ করে না অনেক অনেক খুব কষ্ট হচ্ছে তখন কী বলেছে উলাই কাহমল অসাদ এরাই হচ্ছে নাফরমান এরা আমার নাফরমান বিরুদ্ধাচরণ করে নাফরমান করছে রোজা রেখেও নাফরমানই করেছে তাহলে নেকির কাজ করেনি গুনাহগার হয়েছে তো সুতরাং তৃতীয় অবস্থায় যখন প্রচণ্ড কষ্ট হবে সফরে তখন রোজা রাখা হারাম না যায়জ আল্লাহ আলম এখন চলি ৪১ নম্বর অধ্যায় বলছেন বাবুল হায়েজ এটা তো লোক সৌম ও সলাত এই অধ্যায় হচ্ছে যে ঋতুবতী মহিলা সিয়াম ছেড়ে দেবে আর সলাত ছেড়ে দেবে রোজা রাখবে না এবং সলাত আদায় করবে না সলাত আদায় করা মাসিক অবস্থায় হারাম গুনহার কাজ ইবাদত তাহলে ইবাদত খেয়াল খুশি করলে হবে না কোন কাজ করলাম কবিরা গুনাহ করেছি নাকি চলবে বেদাত করবেন চমৎকার বেদাত জিকির করছেন সম্মিলিত জিকির সম্মিলিত মোনাজাত কোন গুনাহ করলাম কবিরা গুনাহ করলাম ভালোই কাজ তো করছি আপনারা দোয়া করেন না আমরা দোয়া করছি আমরা পাপি তাপি মানুষ আমাদের হাত কবুল করে কি করে না আল্লাহ সেই জন্য আমাদের হুজুরকে দিয়ে দোয়া করিয়ে নিচ্ছি হ্যাঁ বড় হুজুর সাহেব এসছেন হ্যাঁ তাকে দিয়ে দোয়া করে নিচ্ছি আমাদের পীর সাহেব এসছেন তাকে দিয়ে দোয়া করে নিচ্ছি শেখ এসছে তাকে দিয়ে দোয়া করে নিচ্ছি এসব যুক্তি চলবে কোন কবিরা গুনাহ করছি দলিল চলবে না এবাদতে দলিল থাকতে হবে নামাজ পড়ে গুনাহগার হবে মাসিক অবস্থায় এইরকম মাসিক অবস্থায় রোজা রেখে গুনাহ কবুল তো হবেই না গুনাহগার হবে গুনাহগার হবে তাহলে বোঝা গেল যে এবাদত তৌকিফি মানে দলিলের সাথে থামতে হবে দলিল থেমে গেছে আপনাকে থেমে যেতে হবে এর নাম হচ্ছে তৌকিফ ফিকহের ভাষায়
তো এই হচ্ছে অধ্যায়। ঋতুবতী মহিলা কি করবে? সিয়াম এবং সালাত ছেড়ে দেবে। ইমাম আবু জেনাদ, তার নাম ছিল আবদুল্লাহ বিন জাকওয়াল, আবদুল্লাহ বিন জাকওয়াল, তিনি ছাত্র হচ্ছেন অনেক তাবেঈদের, তার মধ্যে প্রসিদ্ধ অধিকাংশ হাদিস আসবে আনাবি জেনাদে আনিল আরাদে আনাবি হুরাইরা বা আনিবিন আব্বাস, আবু হুরাইরা ছাত্র ছাত্র জি রাদিয়াল্লাহু আনহু। তো ইমাম আবু জেনাদ আবদুল্লাহ বিন জাকওয়াল তিনি বলছেন, ইন্না সোনানা ওজু হাল হক লতাতি কাসির আলা খেলাফির রায়, নিশ্চয়ই দিনের যে সব সন্ন্যত, সন্ন্যত মানে ফিকার ভাষার সন্ন্যত না, মানে দিনের বিধিবিধান, ওজুহুল হক, হক মানে সত্য, আর দিন ইসলাম হচ্ছে সত্য, ইসলামের হ্যাঁ বিধিবিধান বা ইসলামের মাসাইল, তো দিনের অনেক সন্ন্যত নীতিমালা এবং বিধিবিধান, লাতাতি কাসিরান আলা খেলাফির রাই, যেগুলি বর্ণিত হয়েছে বা এসেছে শরীয়তে মানুষের মতের বা মানুষের যুক্তির পরিপন্থী। রায় এখানে রায়, রায় মানে মত হয়, রায় মানে যুক্তি হয়, আর নিজের মত পেশ করা সেটাই হচ্ছে নিজের যুক্তি, যুক্তির খেলাফ হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে শরীয়তের মাসলা মাসাইল যুক্তিতে ধরে না, যুক্তিতে মানে সাধারণ বিবেকের যুক্তিতে ধরে না, যদিও শরীয়তের সমস্ত মাসাইল হচ্ছে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, রহস্য রয়েছে, হেকমত রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের যুক্তিতে বা এমনিতে মানুষের মানুষের জ্ঞান সীমিত। আল্লাহ বলছে ওমা উতিতু মিনাল ইলমে ইল্লাকায়, তোমাদেরকে এলিম সামান্যতম দেওয়া হয়েছে, সামান্য এলিম দিয়ে দিনের মাসলা মাসাইল সবটা যুক্তি দিয়ে আপনি ডিসাইড করবেন, যুক্তি দিয়ে ফয়সালা করবেন যে এর পিছনে কি যুক্তি আছে, না সম্ভব। তো আকিদার বিষয়গুলির পিছনে কি যুক্তি আছে, যে ইমানের রুকন ছয়টি, হ্যাঁ ইসলামের খুঁটি পাঁচটি, কিসের যুক্তি আছে, পাঁচ অক্ত ১৭ রাকাত সালাত ২০ কেন নয়, ১৯ কেন নয়, যুক্তি আছে নাকি? এইসব ক্ষেত্রে যুক্তি চলবে না। তো বলছেন যে দিনের সন্ন্যাত এবং বিধিবিধানগুলির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রয়েছে যেগুলি বর্ণিত হয়েছে বা শরীয়তে এসেছে মানুষের মত বা মানুষের যুক্তির বিপরীত, যুক্তির বিপরীত যদি লাগে তাহলে যুক্তিকে প্রাধান্য দেবেন না দলিলকে প্রাধান্য দেবেন, ওহিকে প্রাধান্য, দলিল হচ্ছে ওহি, ওহি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেবেন, কারণ আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তোমাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, নাজিল হয়েছে কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা ওহি, সুতরাং হাদিসও আল্লাহর পক্ষ থেকে নাজিল নবী সাল্লাল্লাহু সাল্লামের ভাষায়। যখন এমনটা হবে যে যুক্তি একদিকে আর দলিল ওহি হচ্ছে আরেক দিকে, ফামাই আজাদুল মুসলিম ওয়ানা বুদ্দান মিন ইত্তিবায়, তখন মুসলিমের জন্য কোনো উপায় নেই দলিলের অনুসরণ করা ছাড়া, দলিলের অনুসরণ করতে হবে, ওহির অনুসরণ করতে হবে, যুক্তির অনুসরণ করলে হবে না, কারণ মানুষের বিবেক ব্যর্থ হইতে পারে, মানুষের বিবেক ভুল করতে পারে, কারণ আল্লাহর সৃষ্টি সেটা, কিন্তু ওহি আল্লাহ রাব্বুল আর বিধান মিনজা লেখা এই এরই অন্তর্ভুক্ত হচ্ছে। এরকম বেশ কিছু মাসাইল অশরিয়তা আছে বলতে চাইছেন, তার একটি হচ্ছে যে আন্নাল হায়দা তাকজি সিয়াম ওয়ালা তাকজি সালাত, ঋতুবতী মহিলা সিয়াম ছাড়বে কিন্তু সিয়ামগুলি পরে কাজা করবে, যতটা সিয়াম ছুটলো পরে কি করতে হবে, পুরা করতে হবে, কাজা করা মানে পরে পুরা করা, তামাম করা মানে সময় মতো পুরা করা, আর কাজা মানে পরে পুরা করা, কাজাও মানেও পুরা করা, আর তামাম মানে হচ্ছে আতাম্মা ইতিমা মানে পূর্ণ করা, কিন্তু আতাম্মা ইতিমা মানে সময় মতো পূরণ করে নেওয়া, আর কাজা একজি মানে পরবর্তীতে পূরণ করা জি। ওয়ালা তাকজি সালাত, কিন্তু সালাত কাজা করবে না, মাসিক থেকে পাক হইলো তখন সালাতগুলি কাজা করতে হবে, যে ছ সাত দিন যে সালাত ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, নামাজগুলো আদায় করতে হবে, যদি কেউ করে যে আমি নেকিতে কম থাকবো কেন, আমার স্বামীর চাইতে, আমি স্বামী আমার স্বামী ছ সাত দিন এত করে নামাজ পড়লো আর আমার সাত দিন ছুটে গেলো, আমি ছাড়বো না পড়ে নেবো, তো নেকি পাবে না গুনাগার হবে, তাহলে বোঝা গেল যে শরীয়ত নিজের বিবেক থেকে নিলে হবে না, দলিল থেকে নিতে হবে জি। আল্লাহ যেখানে ছাড় দিয়েছেন, যেভাবে ছাড় দিয়েছেন, যতটা ছাড় দিয়েছেন ওইভাবে নিতে হবে, সালাত ছেড়ে দাও এবং সালাত আদায়ই করতে হবে না,
সিয়াম ছেড়ে দাও, কারণ এই সময় সিয়াম আদায় হবে না, নাপাক অবস্থায় মাসিক অবস্থায়, তারপরে সিয়ামগুলি কাজা করে নেবে, যত তাড়াতাড়ি করে নেবে রমজানের পরে তত ভালো। আর এগারো মাস তোমাদেরকে ছাড় দেওয়া হইল, জি, শাবান পর্যন্ত, যেমন গত সপ্তাহের হাদিস এসছে। এখন দুটো দিয়ে ইবাদত, সিয়াম আর সালাত, রাতি, হ্যাঁ, রোজা এবং সালাত, নামাজ, নামাজ আর রোজা, সিয়াম ও সালাত দুটো ইবাদত, দুটো ইসলামের রুকন। তো একটা কাজা করতে হবে আর একটা কাজা করতে হবে না, কোনো যুক্তি আছে? হ্যাঁ, বাহ্যিক কোনো যুক্তি নাই, দলিল, দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলেছেন, শিখিয়েছেন। হ্যাঁ, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি এইরকমের নির্দেশ। কিন্তু দেখেন, অনেক সময় বাহ্যিক যুক্তি পান না, কিন্তু যারা বিশেষজ্ঞ, যারা গভীর জ্ঞান রাখে, তাদের কাছে যুক্তি আছে। এইরকমই আরেকটি উদাহরণ মোজার মাসে করা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বলেছেন, লাউ কানাদ দীন বির রায়, মানুষের যুক্তির উপর যদি দিন নির্ভরশীল হইতো, লাকান আসফাল আল খুফে আউলা বিল মাসহি মিন আলাহু, তাহলে মোজার নিচের অংশটি মাসহ করাটি ওপরের মাংসের চাইতে বেশি, হ্যাঁ, অধিকার রাখত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মোজার ওপরে মাসা করেছেন, নিচে করেনি। যুক্তি কি বলছে, যে নিচে মাসে হওয়া উচিত, এটা বাহ্যিক মোটা যুক্তি, বাহ্যিক যুক্তি। কিন্তু সূক্ষ্ম যুক্তি এর বিপরীত আছে, আপনার যুক্তি চাইতে কারো আরও যুক্তি আরও বেশি স্ট্রং হইতে পারে, পারে না, কারণ আপনার এটি দেমাগের কথা, এটা আমার দেমাগের কথা, আর জরুরি নয় যে আপনার দেমাগের কথা আপনার মগজ থেকে যে কথা আছে সেটা শক্তিশালী, তার চাইতে শক্তিশালী আমার দেমাগ থেকে আসতে পারে, হতে পারে কি পারে না, জি হ্যাঁ। তো মোজার নিচে মাসের যুক্তি হচ্ছে যে নিচে ময়লা আবর্জনা ধুলো টুলো লাগে, তো নিচে মাসা হওয়া উচিত, এটা হলো যুক্তি, এটা হচ্ছে মোটা যুক্তি, সাধারণ যুক্তি এটা। কিন্তু এর চাইতে সূক্ষ্ম যুক্তি হচ্ছে যে নিচে একটু ধুলো বালি লাগে, ময়লা লাগে, কারণ হাঁটতে হয়, তাই না, মোজার নিচে ধুলো বালি লাগে, একটু লাগবেই স্বাভাবিক, ওপরে তো অত লাগবে না। এখন ধুলো লেগে আছে, ময়লা লেগে আছে, আর তারপরে যদি মাসে করে তো একটু ভিজে গেল, যখন একটু ভিজে গেল তখন কি হয়, গন্ধ হবে না, হবে না, গন্ধ হবে, পক্ষান্তর ওপরে ময়লা নেই, ধুলো নেই, আর মাসে করলেন, যদি এক একটু ভিজেও তাতে গন্ধ হবে না, সুতরাং মাসা ওপরে হইতে হবে, এটাই যুক্তিসঙ্গত, যাতে সেই দুর্গন্ধ আপনাকে কষ্ট না দেয়, আপনার পাশের লোককে কষ্ট না দেয়। অনেক সময় দেখবেন যারা মোজা পরে তাদের মোজা সাফটাফ করে না, পড়ছে হয়তো দুই দিন তিন দিন, আর তারপরে গন্ধ ছড়ায়, পাশে বসলে গন্ধ পাওয়া যায়, পাওয়া যায় না, ঠিক, তাহলে দেখেন যুক্তি দুই দিকে আছে। কিন্তু এখানেও সিয়াম, ছয় সাত দিনের সিয়াম, রোজা কাজা করে নিল সহজ, কিন্তু ছয় সাত দিনের নামাজ, এক একদিনে পাঁচ অক্ত, পাঁচ সাথে পঁয়ত্রিশ অক্ত, পঁয়ত্রিশ অক্ত যদি কাজা করতে বলা হয়, কষ্টকর, বেশি কষ্টকর। সুতরাং আল্লাহ মাফ করে দিয়েছেন যে এই পঁয়ত্রিশ অক্ত কাজা করতে পারে, কিন্তু ছয়টা রোজা, সাতটা রোজা কাজা করে নেবে সহজ, এটা দিন দিন সহজ। তো চলেন হাদিস, তারপরে উনিশশো একান্ন নম্বর হাদিস, সাহাবি আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা ইযা হাযাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। হাদিস লম্বা, হাদিসের একটা অংশ, ছোট্ট একটা অংশ, এখানে শুধু বিষয়বস্তুর সাথে সম্পর্ক অতটুকু নিয়ে এসেছেন। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মহিলা ঋতুবতী হয় তখন কি লাম তুসাল্লি, এমনটা হয় না যে সালাত আদায় করতে পারে না, ওয়ালাম তাসুম সিয়াম রাখতে পারে না, এমনটা হয় না? তাহলে এইটা ফাযালিকা মিন নুকসানে দীনহা, এই কথাটা এখানে নেই, কিন্তু ওই হাদিস আছে, এটা হচ্ছে নারীদের দিনের ক্ষেত্রে কি ঘাটতি, ছয় সাত দিন ফজিলতের দিনগুলিতে সিয়াম পালন করতে পারলো, রোজা রাখতে পারলো না, ছয় সাত দিন সলাত আদায় করতে পারলো না, আল্লাহ ধরবেন না, বরং আল্লাহ ওর উত্তম বিকল্প নেকিও দিয়ে দিবেন। কারণ যে হাদিসে রয়েছে, ইজা মারিজাল আব্দু আও সাফারা, সেই বখারী হাদিস, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, তাহলে কুতিবালাহু মা কানা ইয়ামালু সাহিহা মুকিমা, সুস্থ অবস্থায় আর মুকিম অবস্থায় যে নেক আমলগুলি করছিল, তার ওজিফা দৈনন্দিন যে বন্দগী ছিল, সেগুলি সফরের কারণে বা অসুস্থতার কারণে যদি করতে না পারে, তাহলে তার পূর্ণ নেকি লিখা হবে। হাদিস আম সব ক্ষেত্রে, আর ঋতুবতী হয় একটা অসুস্থতা, তো এই হিসাবে সাত দিন, আট দিন, দশ দিন, যতদিন ঋতু অবস্থায় থাকলে একজন মহিলা রোজা রাখতে পারলো না,
সে অসুস্থর মতো, সুতরাং সেই ব্যক্তি নাকি পাবে ইনশাআল্লাহ, এমন নয় যে এই নাকি থেকে বঞ্চিত। তারপরও একজন এবাদতগুলি করে, পুরুষ মানুষ 30 দিনে সলাৎ পড়ে কি করলো, নাকি হাসিল করলো, আর মহিলা 30 দিনের মধ্যে 7 দিন বা 10 দিন হ্যাঁ সলাৎ আদায় করলো না, নাকি পেলো, দুটো তো সমান হতে পারে, পার্থক্য একটু আছে ঠিক না। একজন কর্ম করে নাকি পেলো, আর একজন কর্ম করলো না, কিন্তু আল্লাহ তার ফজল করম থেকে অনুগ্রহ থেকে দিলেন। তো এই দিক থেকে দিনে ঘাটতি হাদিসে বলা হয়েছে, কারণ মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে দিনের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে আর জ্ঞান বুদ্ধির ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। আজকাল বললে তো অনেকে আপত্তি করে, আমাদের জ্ঞানে কি ঘাটতি রয়েছে, হ্যাঁ বরং দেখা যাচ্ছে যে আজকাল মহিলাদের রেজাল্ট, মেয়েদের রেজাল্ট ইউনিভার্সিটি কলেজে বেশি ভালো, বাস্তব সত্য। কেন, ফেতনার যুগ, পুরুষরা ফেতনায় পড়ে আছে, আর মহিলাদের যদি ভালো ভালো মেয়েরা যদি ভালো হয়, আদব কায়দার হয়, তাহলে বাড়িতে অবস্থান করছে, এদিক সেদিক যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়ায়, সুতরাং তারা এই সময়টাকে কাজে লাগাতে পারছে, সারা দিন লেখাপড়ায় লেগে আছে, আর ছেলে ধান্দার শেষ নেই, 15 বছর বয়স হলে আর লেখাপড়া করবে কি, আমার আব্বা বিদেশে চাকরি করে আমিও বিদেশ যাব, তাই না, 18 বছর হয়নি, মোস্ট হচ্ছে একটু কালো করে এসে হাজির। কিন্তু মেয়েরা এসব ফিকির করে না, ও 20 বছর 22 বছর এসে বিয়ে দিতে চান না, আরো পড়ব, বুঝা গেছে, জি হ্যাঁ। ফেতনার যুগ, আল্লাহ যেন হেফাজত করেন, যাদের মেহনত করতে হবে, যাদেরকে লেখাপড়া করতে হবে, যাদেরকে কাজ করতে হবে, তারা অলস, তাদের রেজাল্ট খারাপ, এসব ফিতনায় পড়ে যাওয়ার কারণে। ছেলে মেয়েদেরকে ফিতনা থেকে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এগোতে পারবে, নাহলে দেখা যাচ্ছে অনেক পরিবারে দেখি একটা ছেলে মাধ্যমিক পাস, অনেকে দেখেছি, কিন্তু একটা ছেলের কথা হয়তো মনে পড়লো, হাফেজে কোরআন মাধ্যমিক মনে হয়, আর তার বোনগুলো সবগুলি মাস্টার ডিগ্রি এম এ পাস। তা আমি বললাম যে যাদের পড়া উচিত ছিল তাদের ডিগ্রি নেই, তোমাদের ডিগ্রি নেই আর তোমার বোনরাকে এম এ পাস করিয়েছো কেন, আগে বিয়ে দেওয়া উচিত ছিল। বলছে কি করবো বলেন, এটাই ভাগ্য, না ভাগ্যের দোষ দিলে হবে না, যখন ঘটে গেছে তখন ভাগ্যের কথা বলবেন, আর নিজে থেকে ঘটিয়ে দিবেন আর তারপরে বলবো অঘটন ঘটিয়ে দেবেন যে ভাগ্য খারাপ, নাকি অঘটন ঘটাবেন না, ভালো করার চেষ্টা করবেন, তারপরে ব্যর্থ হয়ে গেলেন হলো না তখন বলে যে এটাই ভাগ্যে ছিল, কথা বোঝা গেছে, জি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, এবং আমাদের ছেলেদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার কল্যাণে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং মেয়েদেরকেও আল্লাহ যেন দিন দুনিয়া সফল করেন। কিন্তু এই দিক থেকে মেয়েরা এগিয়ে আছে, তার মানে এই নয় যে জ্ঞান বুদ্ধি তো পুরুষদের চাইতে পাকা। আচ্ছা, শতকরা 10টা মেয়ে যদি জ্ঞান বুদ্ধি তো পাকা অনেক পুরুষের চাইতে, কিন্তু 90টা নয়, আর পুরুষদের মধ্যে 90টা হচ্ছে জ্ঞান বুদ্ধিতে পরিপক্ক। হ্যাঁ, তো শরীয়তে তো এই দৃষ্টিভঙ্গি থেকে না বলা হয়েছে, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি না বলছেন, বুঝা গেছে, সুতরাং এখানে কোনো রকমের আপত্তি তুললে হবে না যে এটা কেমন কথা হইলো, কোরআন হাদিসের কথা যে আমাদের জ্ঞান বুদ্ধি কম, অথবা আমাদের কি করা হয়েছে, মানহানি করা হয়েছে, ছোটো করা হয়েছে, অবমাননা করা হয়েছে নারী জাতিকে, ইসলামের না নারী জাতিকে সম্মানিত করা হয়েছে, ইসলাম যেভাবে নারীদেরকে সম্মানিত করেছে পৃথিবীতে কোথাও ওই সম্মান নেই, জি, কোনো দায়ী দায়িত্ব নেই আর্থিক, তারপর অর্ধেক ধন সম্পদ বাপ মায়ের দিয়ে দেওয়া হয়েছে, কোনো দায়ী দায়িত্ব নেই, একটা পয়সা খরচ করতে হবে না, আর আমাকে আপনাকে সমস্ত দায়িত্ব নিতে হবে, সমস্ত দায়িত্ব, নিজের স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ছোট ভাই বোন থাকলে আরও কত দায়ী দায়িত্ব রয়েছে, মেয়েদের কোনো দায়িত্ব আছে, স্বামীকে একটা পয়সা দেওয়ার কোনো দায়িত্ব নেই, ছেলে মেয়েদের ওপর খরচ করার কোনো দায়িত্ব নেই, যেসব মহিলারা চাকরি করে ছেলে মেয়েদেরকে দেয় সেটা তো নফল, সেই তোমার নামে দেবো না, অধিকার আছে তোর, তবে বাড়ির কাজ বাদ দিয়ে যখন 8-8 ঘন্টা বাইরে ডিউটি করবে তখন স্বামীর বলার অধিকার আছে যে 8 ঘন্টা তুমি বাইরে চলে যাচ্ছ, এটার ক্ষেত্রে আমার অনুমতি লাগবে, হ্যাঁ অনুমতি লাগবে, আর অনুমতি নেওয়ার ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করে যে তাহলে তুমি যে ইনকাম করবে ঠিক আছে অনুমতি দেন ইনকাম করবে সেটা থেকে আমাদের সাথে শেয়ার করো, তাহলে এটাও বলার কিন্তু অধিকার আছে, ওটা আলাদা রাস্তা, আর একটা মশলা মনে রাখেন, জি। তো এই ছিল হাদিস, বলছে হ্যাঁ চলে এসছে, ফাজালিকা মিন নুকসানে দিন, এটি হচ্ছে তার দিনের ক্ষেত্রে, নারী জাতির দিনের ক্ষেত্রে ঘাটতি, জি, আর বিবেকের ক্ষেত্রে ঘাটতি, জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে ঘাটতি বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হ্যাঁ একজন পুরুষের সাক্ষী সমান দুইজন মেয়ে সাক্ষীর ক্ষেত্রে, জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
যেই সাহসিকতার সাথে যে বাইরের কাজগুলি একজন পুরুষ করতে পারে মহিলা কখনো পারবে না, একটুতে ভয় পেয়ে যাবে। আজকাল দেখছেন যে নতুন নতুন যে ড্রাইভিং শুরু করেছে মেয়েরা, দেখছেন না ওদের গাড়ি চালানো দেখলেই বোঝা যায়। পাশে দেখলে আল্লাহ আল্লাহ করি, যে এইদিক সেদিক না কেটে পড়ি, তাড়াতাড়ি করে কেটে পড়ি, আগে না হয় পেছি, আগে হইতে পারলে আগে হয়ে গেল, না হয় তো ছেড়ে দিয়ে যে আল্লাহ কারণ কোনখানে যে কোন কী কী করে। জি হ্যাঁ, ঠিক না, তো আল্লাহ হেফাজত করেন, অবশ্যই অবশ্যই। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইয়া আলা মান খালাকাহু আল লতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছে তিনি জানেন না যে কে কেমন, জি কে কী অবস্থায়, কার মধ্যে কতটা ক্ষমতা আছে, জি সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন। 42 নম্বর অধ্যায়, বাবু মান মাতা ওয়ালিহে সওম, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে মারা গেল আর তার কাঁধে সিয়াম রোজা থেকে গেছে, রোজা রাখতে পারেনি, সিয়াম পান করতে পারেনি, এই অবস্থায় তারপরে মারা গেছে। তার হুকুম কি? তার অবস্থা হচ্ছে দুটি, একটি অবস্থা হচ্ছে যে রমজান মাসের ফরজ সিয়াম রাখতে পারেনি, অথবা মান্নতের সিয়াম ওটাও ফরজ, শুধু ফরজ নফল না, ফরজ সিয়াম রাখতে পারেনি অসুস্থতার কারণে, আর তারপরে সে অসুস্থ অবস্থা থেকে সে পরিত্রাণ পায়নি, সুস্থ হয়নি, ওই অবস্থায় মারা গেছে, এটা একটা অবস্থা। তাহলে সেই ব্যক্তি কাজা করার সময়ই পায়নি, সুতরাং তার ক্ষেত্রে কোনো দায়িত্ব নেই, তার কাজা করার সময় আসেনি। আমাদের সমাজের লোকেরা অধিকাংশ এই মাসলার ক্ষেত্রে ভুল করে, আরে ওর তো রোজা থেকে গেছে, রমজান মাসে অসুস্থ ছিল, তারপরে মারা গেছে, দিল চাপিয়ে এখন এই রোজাগুলি কি করতে হবে, তাহলে যারা ওয়ারেসের উত্তরাধিকারী তাদেরকে রাখতে হবে, না হলে এর মিসকিনকে ফিদিয়া দিতে হবে, না মোটেই দিতে হবে না। কারণ আল্লাহ কি বলেছেন, যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার সে রোজা ছাড়ার অধিকার আছে না নেই, রমজান মাসে রোজা ছেড়ে তার অধিকার আছে, ছেড়ে দিল, আর তারপরে সফরই ছিল সফরই মারা গেল, সফর তো ফিরেই এলো না, সফরে ছিল সফর অবস্থায় মারা গেল, তো কাজার সময় পেলো, কাজাটা কখন করবে, আল্লাহ বলছেন যে ফিরে আসে, বাড়ি ফিরে আসে মকিম হয়ে, তো মকিম হইতে পারলো না, অসুস্থ হয়েছিল গোটা রমজান মাস অসুস্থ থাকলো, আর তারপরে সওয়াল মাসে অসুস্থ থাকলো 10-20 দিন, আর তারপরে মারা গেল, সুস্থ হইলই না, তাহলে কাজা করার সময় পেলো, কাজা করার সময় পেলো না, তাহলে তো তার উপরে এখন ফরজই হয়নি। তাহলে এখানে মাসলা বলা যে তার ওয়ারেসিন উত্তরাধিকারী আত্মীয় ছেলে মেয়েদেরকে বলতে হবে তোমরা যা রেখে নাও, ভুল কথা, এর ফি দিয়ে দিয়ে দাও, ভুল কথা, এবার বুঝেছেন মাসলা। তাহলে এই অবস্থা হয়ে গেলো। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে একজন মানুষের রমজানের কাজা হয়ে গেল সফরের কারণে অথবা অসুস্থতার কারণে, আর তারপরে সুস্থ হইল, এতদিন সুস্থ থাকলো যতদিনে রমজানের সিয়ামগুলি রাখতে পারবে, গোটা সওয়াল মাস সুস্থ থাকলো ধরে কমপক্ষে, তাহলে এক মাসের মধ্যে আদায় করে নিতে পারে, 2-4-10 মাস সুস্থ থাকলো, তারপরে রাখবো রাখছি রাখবো রাখছি, আচ্ছা সাবান আসুক রেখে নেব, শীতকাল পৌষ মাঘ আসুক রেখে নেব, কিন্তু তার আগে মারা গেল, তার আগে মারা গেল, এখন তার কাঁধে এ বোঝা চেপে আছে না নেই, আচ্ছা এ বোঝা নামাবার সময় পেয়েছে না পাইনি, ভালো করে বুঝেন, কিন্তু বোঝা নামাবার সময় পেয়েছে, তারপরেও বিলম্ব করেছে, সুতরাং ওই অবস্থায় মারা গেল, সুতরাং তার উপরে কী হয়ে আছে, ফরজ হয়ে আছে, এই ফরজগুলি নামাইতে হবে। এই ক্ষেত্রে কী করতে হবে, হাদিসে এসেছে যে মান মাতা ওয়ালিহে সিয়ামুন সামা আন ওয়ালি, হাদিস আসছে কেউ যদি মারা যায় এ অবস্থা যে তার রোজা থেকে গেছে, তাহলে তার ওলি মানে ওয়ারিসিন, এখানে ওলি মানে, ওলি মানে অভিভাবক হয়, এখানে ওলি মানে অভিভাবক না, যাদের অভিভাবক ওই ব্যক্তি, তার ওয়ারিসিন উত্তরাধিকারী, হ্যাঁ যারা ধন সম্পদে ভাগ পায় ভোগ করবে, তাহলে এখন এই সিয়ামগুলি আদায় করো। জি হ্যাঁ, ছেলেরা মেয়েরা এরা ওয়ারিসিন তারা, আর যদি ছেলে মেয়ে কারো না থাকে স্ত্রী ওয়ারিস হয়, হ্যাঁ স্ত্রী আছে, অথবা এরা স্ত্রীও নেই ছেলে মেয়েও নেই, তাহলে ভাইয়েরা ভাইয়েরা ওয়ারিস হবে কি না, বাপ মা ওয়ারিস হবে কি না, তাহলে ওয়ারিস, জি উত্তরাধিকারী যারা তারা সিয়ামগুলি রেখে নেবে, হাদিস আছে। আবার কোরআনে কারিমে গত সপ্তাহে আলোচনা এসেছে স্থায়ী রোগীর ক্ষেত্রে কি বিধান রয়েছে, ওয়ালাল্লাযীনা ইউতীকূনা ফিদিয়াতুন তাআমু মিসকিন, যাদের সিয়াম পালন করতে প্রচণ্ড কষ্ট হয়, স্থায়ী রোগী বলেছিলাম, আর না হইলে হ্যাঁ বেশি বৃদ্ধ হয়ে গেছে একবারে, আর কোনোদিন সুস্থ হবে না, আর বার্ধক্য থেকে মুক্তি লাভ করবে না, রোজা রাখতে পারবে না, তাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, ফিদিয়া মুক্তি লাভ করবে এক মিসকিনের খাবার দিয়ে, তাহলে 30 রোজার বদলে 30 মিসকিনকে খাওয়াইয়ে দিবে, কোনটা করবে,
এই ক্ষেত্রে মাসলা শুনেন, এই ক্ষেত্রে মানুষ অনেক গড়বড় করে, ক্লিয়ার মাসলাটি শুনে নেন। হাদিসে যেহেতু এসছে যে আত্মীয় স্বজনরা বা ওয়ারেসের উত্তরাধিকারীরা রোজা রেখে নেবে, এটা হচ্ছে প্রথম ধাপ। রোজা বাকি থেকে গেছে, এই এতগুলি রোজা বাকি আছে, ছেলে মেয়েরা ভাগ করলাম, রোজা রেখে নাও। কেউ রাখতে চাহে না, আপনি একাই ধরেন, পাঁচ ভাই কেউ রাখবেন, আপনি একাই রাখেন। জি, ছেলেরা রাখলো না, মেয়েরা রেখে নিল, মেয়েরা রাখলো না, ছেলে রেখিল, একজন রাখলেও চলবে। আবার ৩০ জন যদি একদিনই রেখে নেয় তবুও চলবে, ৩০ জন ভাগ করলো, আত্মীয় স্বজন বড় বংশ, আর তারপরে সবাই রোজা একদিনে রেখে নিল তাও চলবে। আবার ৩০ দিনে একই জন যদি ৩০ দিনে রাখে তাও চলবে। জি হ্যাঁ, হয়ে গেল এটা। কিন্তু দেখা গেল যে ওয়ারেসেরা কেউ সিয়াম পালন করতে আগ্রহী না, অথবা এমন কোন ওয়ারেসের উত্তরাধিকারী নেই যে সিয়াম পালন করবে, তখন কি করতে হবে? ওই বিধান আমল করতে হবে, ফিদিয়া মিসকিনের খাবার দিয়ে দিবে। ৩০ সিয়ামের গত সপ্তাহে বলেছিলাম কি করতে হবে, এক একটি রোজার বদলে ১.৫ কেজি করে চাউল, ৪৫ কেজি চাউল দেন, গম দেন, খাদ্যদ্রব্য যেটা যেটার প্রচলন আছে, যেটা যেখানে খায়, আজকাল চাউলই বেশি খাচ্ছে সেজন্য চাউল বলা হচ্ছে। জি জি, এই হচ্ছে তাহলে আলোচনা শেষ হয়ে গেল, এখন হাদিসগুলি আমরা দেখি। বলছে মাকাল হাসান, ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত, বলছে ইনসামানু সালাসুনা রাজুলান ইয়াওমান ওয়াহিদা জাযা, যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে ৩০ জন ব্যক্তি একই দিনে সিয়াম পালন রোজা রাখে তাও জায়েজ, যেটা বললাম আর কি, তো এর বিপরীতও জায়েজ। হ্যাঁ, ৩০ দিন এক লোকই রাখলো সেটাও জায়েজ, ভাগযোগ করে নিল তাও জায়েজ। জি, ১৯৫২ নম্বর হাদিস, সাহাবি মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা সাহাবিয়া, জি, তার থেকে তার বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর বর্ণনা করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহ আনহা, আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, কেউ যদি মৃত্যুবরণ করে, ওয়ালিহি সিয়ামুন, আর তার কাঁধে তার উপর দায়িত্ব থেকে যায়, সিয়ামের রোজা বাকি থেকে যায়, সামা আনহু ওয়ালিয়হু, তার উত্তরাধিকারীরা সিয়ামগুলি রেখে নেবে। ১৯৫৩ নম্বর হাদিস, সাইয়িদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, এই ইমাম সাইয়িদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলী কি বসরার জালেম, হ্যাঁ, কুখ্যাত খুনি হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছিল, জি, এবং তাকে হত্যা করার পরই আল্লাহর আজাব তার উপর নেমে এসেছিল, তিনি দোয়া করেছেন, আল্লাহ বহু লোককে হত্যা করলো, লক্ষ লক্ষ মানুষকে খুন করলো, এই জালেম, আল্লাহ আমার পরে যেন কোনো ব্যক্তিকে হত্যা না করতে পারে, আল্লাহ আকবার, তারপর আর কাউকে হত্যা করতে পারেনি, এবং প্রচণ্ড আজাব শাস্তি ভোগ করে সে মারা গেছে, চিৎকার করতো, জি চিৎকার করতো। রেওয়ায়ত রয়েছে, আল্লাহ রাব্বানে ভালো জানেন সে রেওয়ায়ত সম্পর্কে, কিন্তু বর্ণনা রয়েছে যে সে মৃত্যুর সময় চিৎকার করতো যে সাইয়িদ ইবনে জুবাইর, সাইয়িদ ইবনে জুবাইর আমাকে খেতে আসছে, আমাকে ধরতে আসছে, দুনিয়াতে অবস্থা তো আখেরাতে কী অবস্থা হবে, কি করে এত মানুষের যে খুনি সেই ব্যক্তি কি দিয়ে পরিশোধ করবে, আল্লাহর আযাবের সম্মুখীন হইতে হবে এই জালেমকে। তো এইরকমই যে কোনো জালেম যুগে যুগে রয়েছে, সতর্ক সাবধান হওয়া উচিত, মানুষের হক নষ্ট করে যাবেন না, মানুষ খুন করে যাবেন না, মানুষের ধন সম্পদ বেমানি করে যাবেন না, আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ কখনো মাফ করবেন না, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জি, প্রখ্যাত তাবেঈ সাইয়িদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র, বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল যা রাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক পুরুষ, জনৈক ব্যক্তি আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাকাল ইয়া রাসূল আল্লাহ, এসে বলি আল্লাহ রসুল, ইন্নি মাতাত, আমার আম্মা মারা গেছেন, ওয়ালাইহা সৌমু শাহরিন, তার এক মাসের সিয়াম থেকে গেছে, কে মারা গেছিল, মা মারা গিয়েছিল, আফা আকজিহি আনহা, তার এই সিয়ামগুলিকে আমি কাজা করব, মানে তার পক্ষ থেকে রেখে নেব, তালা নাম, হ্যাঁ, ফা দাইনুল্লাহি আহাক্কু আন ইউকযা, কারণ আল্লাহর ঋণ এটি, এটি কার হক, আল্লাহর হক, যদি মানুষের ঋণ থাকতো পরিশোধ করতে না, হ্যাঁ, ২-৪ হাজার টাকা পাবে তোমার আমার কাছে কেউ তো দিতে না, তো এটা আল্লাহর হক, আল্লাহর হক হয় যে ৩০টি সিয়াম বাকি রয়েছে তুমি রেখে নেবে, কারণ আল্লাহর ঋণ বেশি অধিকার রাখে কাজা করার, পুরা করার। তারপরে আসছে এই হাদিসটা বিভিন্ন সূত্র থেকে নিয়ে এসছেন এবং বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, এই রেওয়ায়ত বিভিন্ন রেওয়ায়তগুলি বর্ণনাগুলি দেখাবার জন্য নিয়ে এসছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ। তারপরে বলছেন সাইয়িদ ইবনে জুবাইর আতা মুজাহিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি রিওয়ায়েত বর্ণনা করেছেন, কালাত ইমরাতুন, জনৈক মহিলা বললেন, কাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না উখতি মাতাত, আমার বোন মারা গেছেন, আগেটাতে কি ছিল, একজন পুরুষ জিজ্ঞাসাকারী,
আর বলছে আমার আম্মা মারা গেছে, হয়ে গেল। আর এখানে রয়েছে যে একজন মহিলা বলছে যে আমার বোন মারা গেছে, তাহলে মাও না আর জিজ্ঞাসাকারী পুরুষ না মহিলা, দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় রেওয়ায়াত ইবনে আব্বাস থেকে, কালাত ইমরাতুন লিন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললো ইন্না উম্মি মাত, আমার আম্মা মারা গেছে। এটা তিন নম্বর, আগেটা ছিল পুরুষ মা সম্পর্কে জিজ্ঞেস করছে, এটা মহিলা তার মা মারা গেছে এবং সিয়াম থেকে গেছে, তো কি করবে। আচ্ছা চতুর্থ রেওয়ায়াত দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবগুলি কিন্তু ইবনে আব্বাস থেকে, সাহাবী একজনই বলছেন, কালাত ইমরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি জনৈক মহিলা বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্না উম্মি মাতাত, আমার আম্মা মারা গেছেন, ওয়া আলাইহা সাওমু নাযরি, তার মান্নতের সিয়াম থেকে গেছে। প্রথম রিওয়ায়াত ছিল যে এক মাসে রোজা থেকে গেছে, তো এক মাস বলতে সাধারণত কি বুঝি, রমজান মাসের, আর এখানে কি বলা হয়েছে মানতের রোজা থেকে গেছে। শেষ হাদিস দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালাত, তিনি বলেন কালাত ইমরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন জনৈক মহিলা, জিজ্ঞাসাকারীকে মহিলা কি জিজ্ঞেস করছেন, মা তা তুমি, আমার আম্মা মারা গেছে, মহিলা বলছেন আমার আম্মা মারা গেছে, ও আলাইহা সাওমু খামসাত আশার ইয়ামান, তার কাঁধে রয়েছে পনেরো দিনের রোজা, পনেরো দিনের রোজা বাকি আছে। আগেরটাতে কি ছিল এক মাসের রোজা, আর একটাতে ছিল মান্নতের রোজা, হ্যাঁ বিভিন্নভাবে তাহলে হাদিসগুলি আসলো। কেউ কেউ বলছেন এইরকম এই বিভিন্ন রেওয়ায়াত, তো এই রেওয়ায়াত কি ঠিক, হ্যাঁ তারপর তারা ভেবেছে যে ঘটনা হয়তো একটি ঘটনা, একটি ঘটনা যদি বিভিন্নভাবে বলা হয় তখন বলবো না এটাতে কেমন হচ্ছে, ঘটনা একটা, কেউ এরকম বলছে কেউ এরকম বলছে, কোনটা ঠিক তাহলে। হ্যাঁ একে এজতেরাব বলা হয় কি, আর এজতেরাব কোন হাদিসে এজতেরাব হওয়া মহাদ্দেসিনদের ভাষায়, মহাদ্দেসিনদের যে এই কায়দা কারণ রয়েছে তাতে জয়ীফ, কিন্তু এইটা আসলে উদ্দেশ্য নয়। এখানে হচ্ছে যে ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এবং জিজ্ঞাসাকারী বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, কখনো পুরুষ এসে জিজ্ঞাসা করছে মা সম্পর্কে, কখনো মহিলা জিজ্ঞাসা করছে বোন সম্পর্কে, কখন আর এক মহিলা এসে জিজ্ঞাসা করছে মা সম্পর্কে, কখনো কেউ মান্নত সম্পর্কে সে জিজ্ঞাসা করছে, কখনো কেউ রমজানের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করছে, কখনো পনেরো দিন রোজা থেকে গেছে জিজ্ঞেস করছে, কখনো কেউ জিজ্ঞাসা করছে এক মাসের রোজা থেকে গেছে, এইভাবে তাহলে ঘটনা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের ঘটনা। সুতরাং এইসব হাদিসে কোনো দ্বন্দ্ব নেই, যে কোনো অবস্থায় হোক না কেন জবাব কি দিয়েছিলেন, যার সিয়াম থেকে যাবে সামা আনহু ওলিহু, তার উত্তরাধিকারী যারা ওয়ারেসিন তারা সিয়ামগুলি রেখে নেবে, যেমনটা বললাম যদি রেখে নাই তো ভালো কথা, আর যদি না রাখে তাহলে ফিরিয়ে দিয়ে দেবে। এই মতটি হচ্ছে শাইখুল বাজ রাহেমাহুল্লাহর মত বর্তমান যুগে, আর তার শাইখুল হাসান রাহেমাহুল্লাহর মত, তার আগে অন্য অন্য আগের আইম্মা কেরামদের, অধিকাংশ আইম্মা কেরামদের মত হচ্ছে এটি। আল্লাহ তাআলা আলাম। ৪৩ নম্বর অধ্যায় বলছেন, বাবুন মাতা ইয়াহিল্লু ফিতরুস সাইম, রোজাদার ইফতার করা কখন হালাল হবে, রোজা রেখেছে কখন তার জন্য ইফতার করা হালাল হবে, সূর্য ডুবলি, সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবা নিশ্চিত হইলে। এ মর্মে একটি হাদিস এর আগেও এসছে, ওই হাদিসটি আসছে বারবার করে, বলছে ওয়াফতার আবু সাইদ খুদরি হিনা গাওয়া কুরসুস শামসে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত সাহাবি, তিনি ইফতার করলেন হিনা গাওয়া কুরসুস শামসে, যখন সূর্যের গোলাকার অদৃশ্য হয়ে গেল, সূর্যের যে গোলাকার রয়েছে সেটি কি হয়ে গেল অদৃশ্য হয়ে গেল, কুরস, কুরস কোনো গোল জিনিসকে কুরস বলা হয়। এই জন্য আজকাল আপনার মেডিকেলের ভাষায় আরবিতে ট্যাবলেটকে কি বলা হয়, কুরস বলা হয়, ট্যাবলেটকে কুরস বলা হয়, জি হ্যাঁ, আর ইঞ্জেকশনকে হোকনা বলা হয়, এবারা এবার এমনি সুচকে বলা হয়, এবারা মানে সুচ, কিন্তু এই যে ইঞ্জেকশন আসলে এটা হোকনা, কিন্তু ট্যাবলেটকে কোর্স বহু বচন আকরাস দেখবেন যেখানে প্যাকেটে লেখা আছে, তো কোর্স মানে কোনো গোলাকার জিনিস, এটাকে কোর্স বলা হয়। তো সূর্যের যে গোলাকার রয়েছে সেটা যখন চোখের আড়াল হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত, তখনই ধরে নেওয়া হয়তো যে সূর্য ডুবে গেছে, দেখতে পান খোলা মাঠে আছেন, সূর্য দেখতে দেখতে আরও হঠাৎ করে দেখতে পাচ্ছেন না সূর্য ডুবে গেছে, আর যে জায়গায় সূর্য ডুবছে যেই দিকে সেইখানে কোনো মানে মেঘ টেগর নেই আপনার সামনে, সুতরাং আসল হচ্ছে সূর্য ডুবে গেছে, জি হ্যাঁ। ১৯৫৫ হাদিস তো এখন হয়নি মনে হয়, তাই না, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বর্ণনাকারী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা আমিরুল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জি, তো উমর রাদিয়াল্লাহু তাআলার এক ছেলের নাম কি ছিল,
আসেন। জি قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন اذا اقبل الليل من ها هنا وادبر النهار من ها هنا যখন রাত এই দিক থেকে ঘনিয়ে আসবে وادبر النهار الدين এই দিক থেকে পালাবে রাত কোন দিক থেকে ঘনিয়ে আসে পূর্ব দিক থেকে তাড়া করে আসছে কোন শব্দ বলেছিলাম আর দিন وادبر النهار من هنا আর দিন পলায়ন করছে এই দিক থেকে দিন ওই দিক থেকে দিন যেন পালাচ্ছে আর রাত তেড়ে আসছে সামনে কেউ যাচ্ছে আর কেউ তেড়ে যাচ্ছে আর তেড়ে যেতে যেতে ধরে নিল ঠিক ওই রকম বিষয়টা প্লেনে সন্ধ্যাবেলা কখনো উড়েছেন দেখতে পাবেন সূর্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর তারপর হঠাৎ করে কত স্পিডে আপনার প্লেন চলছে তারপর তার চেয়ে স্পিডে কি আসছে রাত তাড়া করে আসছে আর পিছন দিক থেকে সে তাড়া করে প্লেন চলতে চলতে অন্ধকার হয়ে গেল সত্যি বল এই কথাই বলছেন নবী যখন রাত এদিক থেকে এগিয়ে আসবে বা ধেয়ে আসবে আর দিন পালায়ন করবে এই দিক থেকে পূর্বদিকে অগারাবাতি আর সূর্য ডুবে যাবে অস্তমিত হয়ে যাবে ফাকাদ আফতারা সাইম তখন রোজাদার ইফতার করে দেবে তখন আর বিলম্ব করবে না উত্তম হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা 1955 নম্বর হাদিস যে হাদিসটি এর আগে এসেছে আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কুননা মা আন-নবী ফি সাফারিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সফরে ছিলাম ওয়া হুয়া সাইম তিনি সিয়াম অবস্থায় রোজা অবস্থায় ছিলেন ফালামা গাওয়াতি শামসু যখন সূর্য ডুবে গেল কালা লিবাদিল কওম তখন কোন এক ব্যক্তিকে বললেন হ্যাঁ সাথী সঙ্গীদের কোন একজনকে বললেন কে ছিল এর আগে হাদিসে নাম এসেছে তার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবাসী কি বললেন ইয়া ফুলান হে অমুক হে বেলাল কুম উঠো ফাজ দাহলানা আমাদের জন্য ছাতু ঘোল করো ছাতু ঘোলো বা ছাতু ঘোল করো জি কালা রাসূলুল্লাহ সাহাবী বলছেন আবু বেলাল লাউ আমসাইতা যদি সন্ধ্যা হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ এখন তো সন্ধ্যা হয়নি আসলে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা যে এখনো সূর্য ডুবতে সময় আছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি তার চেয়ে বেশি জানছেন বেশি বুঝছেন এমন না যে সময়ের আগে তাকে ছাতু খুলতে বলা হয়েছে কালা ইনজেল ফজদাহলানা নামো ওঠ থেকে ওঠের পিঠ থেকে নামো আর ফজদাহ আমাদের জন্য ছাতু গোলো কালা ইয়া রাসূলুল্লাহ ফালা আমসাইতে যদি আপনি সন্ধ্যা করে দিতেন মানে সূর্যটা ডুবতে দিতেন তারপরে ছানতাম সময় আছে কালা ইনজেল নামো ফজদাহলানা আমাদের জন্য ছাতু গোলো তিনবার করবেন কালা ইন্না আলাইকা নাহার তৃতীয়বার বলছেন যে ইয়া রাসূলুল্লাহ এখনো যে দিন অবশিষ্ট আছে ইন্না আলাইকা নাহারান আপনার দিন যে এখনো বাকি আছে এখনো সূর্য ডুবেনি বা ডুবতে যায়নি কাল এনজেল নাম তো ফাজাহালা না আমাদের জন্য ছাতক হলো ফানাজালা তখন নাম হলেন ফাজাদাহালাম জনগণের জন্য নবী সাল্লাল্লাহু সাহাবাই কেরামদের জন্য কি করলেন ছাতু ঘোল করলেন ফাশারে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পান করলেন সুম্মা কালা তারপরে বললেন এজা রাআইতুমুল লাইলা যখন রাতকে দেখবে কাত আকবালা মিন হা হোনা এই দিক থেকে পূর্ব দিক থেকে ধেয়ে আসছে ফাকাদ আফতারা সাইম তখন রোজাদার ইফতার করে দিল মানে রোজা সিয়াম ইফতারের সময় হয়ে গেছে এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল আমরা ইস্তেমবাত করতে পারি তার মধ্যে একটি হচ্ছে যে ইফতারিতে তাড়াতাড়ি করা যখন নিশ্চিত হয়ে যাবে সূর্য ডুবা এটি হচ্ছে সন্নত এটি হচ্ছে উত্তম এটি হচ্ছে উত্তম জি দেরি না করা জি কি জানি না কি জানি কেন করবেন নিশ্চিত আজকাল টাইম টেবিল জানছেন ঘড়ি আছে তারপর আর অসুবিধা কি আছে অথবা আকাশ ফর্সা হয়ে আছে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে তারপরে বিলম্ব করবেন না কেউ আর একটি মশলা জানা গেল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বড় ব্যক্তির সামনে যদি কোনো রকমের সংশয় থাকে সন্দেহ থাকে তো সংশয় নিরসনের জন্য নিজের সন্দেহ দূর করার জন্য বারবার করে একটা কথা বলা যেতে পারে সেটা বেয়াদবির অন্তর্ভুক্ত নয় বেয়াদবির অন্তর্ভুক্ত নয় উদ্দেশ্য নাফরমানি করা নয় উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ওপর হ্যাঁ আপত্তি করা নয় বিরুদ্ধাচরণ করা নয় উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া কি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেননি এখনও সূর্য ডুবেনি এই জন্য তো সংশয় একটা সন্দেহ নিজের সংশয় দূর করার জন্য একাধিকবার দুইবার তিনবার বড় ব্যক্তির সামনে যদি কোনো কথা বলেন তা যেটা যুক্তিসঙ্গত মনে করছেন আপনি তাহলে সেটা জায়েজ সুতরাং আপনার আব্বার সামনে আম্মার সামনে বাপ একটি মত পেশ করছে পারিবারিক বিষয়ে মা পেশ করছে জয়না যে চোখ বন্ধ করে মেনে নিতে হবে দেখছেন যে না ওনাদের কথাগুলি যুক্তিসঙ্গত নয় এতে ক্ষতি হবে আপনার মনে হচ্ছে যে ক্ষতি হবে হতে পারে ক্ষতি নয়
আপনার চাইতে আপনার আব্বা বেশি বুঝছেন, অনেক সময় এটা হয়। আবার অনেক সময় হয় যে না বাপ মা রসুলের মতো নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো ওহির ভিত্তিতে কথা বলতেন, কিন্তু বাপ মা তাদেরও ভুল হইতে পারে, ছেলে মেয়ে বেশি বুঝছে বিষয়টা হয়তো, এটাও হইতে পারে অনেক সময়। সুতরাং যদি ছেলে মেয়ে বাপ মায়ের কথার উপর কোনো আপত্তি তুলে আর বুঝাবার চেষ্টা করে একাধিকবার, দুইবার, তিনবার, তাহলে সেটা বেয়াদবি নয়, বরং জায়েজ। ওস্তাদের সামনে জায়েজ আছে না? জায়েজ আছে। কোনো ক্ষেত্রে পরামর্শ দিতে পারে যে না এটা না করে এটা করলে ভালো না শেখ, জায়েজ আছে। কিন্তু যদি আমি দেখি বা যিনি আপনার ওস্তাদ তিনি দেখছেন না আপনি যেটা বলছেন সেটা চাইতে আমি যেটা বলছি এটাই যুক্তিসঙ্গত, হ্যাঁ হঠকারিতা নয়, তাহলে অবশ্যই যিনি দায়িত্বশীল হবেন তার কথাই চূড়ান্ত থাকবে। পরামর্শ দিতে পারেন, কিন্তু পরামর্শ কারোর উপরে চাপিয়ে দেওয়ার নয়। কিছু লোকেরা মনে করে যে আমি পরামর্শ দিলাম আর আমার কথা নেওয়া হইল না, কারণ আমাকে ছোট করে দেওয়া হইলো, আমার কোনো মূল্যায়ন করা হয়নি, এগুলো জাহেলের কথা। পরামর্শ যে কেউ দিতে পারেন, কিন্তু পরামর্শ যিনি নেবেন তাকে এতটুকু যোগ্যতা রাখতে হবে যে কার পরামর্শটি বেশি যুক্তিসঙ্গত। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস 44 নম্বর অধ্যায়ে, বাবুন ইউফাত্তিরু বা ইউফতিরু বিমা তায়াসসারা মিনাল মায়ে আও গায়রিহি। এই অধ্যায় হচ্ছে যে রোজাদার ব্যক্তি ইফতার করবে সহজলভ্য যা কিছু থাকে তা দিয়ে, তা পানি হোক অথবা অন্য কিছু হোক, খেজুর নেই এখন ইফতার করতে হবে, তাহলে কি পানি, পানি নেই, যা কিছু সহজলভ্য যেটা আপনার কাছে সহজলভ্য সেটা দিয়ে ইফতার করবে মাতায় আসার। জি 1956 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, আগের হাদিসটাই বারবার করে আসছে। জি বলছেন, সিরনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে চলছিলাম বা সফর করছিলাম, তিনি ছিলেন সিয়াম অবস্থায়। ফালা মাগারাওয়াতি শামস, যখন সূর্য ডুবে গেল, কালা বলে ইনজেল নামো ফাজদাহলানা, এবং আমাদের জন্য ছাতু ঘোল করো। কালা ইয়া রাসূলুল্লাহ, আমসাইতা যদি একটু সন্ধ্যা করতেন, মানে সূর্যটা ডুবে যেত, কালা ইনজেল নামো ফাজদাহলানা, আমাদের জন্য ছাতু ঘোল করো। কালা ইয়া রাসূল ইন্না আলাইকা নাহারান, এখনো দিন বাকি আছে। কালা ইনজেল ফাজদাহলানা ফানাজালা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বাহন থেকে নামলেন, ফাজাদাহা ছাতু ঘোল করলেন, সুম্মা কালা, তারপর ইযা রাআইতুমুল লাইল আকবালা মিনহা ওয়া নাফাকাত আফতারা সাইম ওয়া আশারা বি ইসবাইহি ইলাল ক্বিবাল আল মাশরিক, ইঙ্গিত করলেন হাত দিয়ে কোন দিকে, পূর্ব আকাশের দিকে, পূর্ব আকাশের দিকে। তাহলে এতক্ষণ যে বলে আসলাম পূর্ব কথাটি এই হাদিসে এসছে, একটি হাদিস আর একটি হাদিসের পরিপূরক, আগের হাদিসগুলো কিন্তু আসেনি, কিন্তু কোন দিক থেকে রাত তাড়া করে আসছে, হ্যাঁ পূর্ব দিক থেকে আসছে, সেই জন্য আগে আমি বলেছিলাম যে কথাটি এখানে হাদিসে চলে এসেছে। আশারা বিসবাহী, আঙুল দিয়ে এই দিক থেকে যখন দেখবে যে রাত তাড়া করে আসছে আর সূর্য এইদিকে দেখতে পাও না, ফাকাত আফতার সাইম, রোজাদার ইফতার করে দিক, ইফতার করে দিল মানে ইফতার করে দিক। এই বাক্যটির কেউ কেউ অর্থ ভুল বুঝেছে, ফাকাত আফতার সাইম মানে রোজা ইফতার করে দিল, কিছু পানাহার করুক আর না করুক সূর্য ডুবলে রোজা শেষ, অটোমেটিকলি রোজা শেষ। যেমন বেদাতি মোল্লাদের কাছে শুনেছেন না যে অটো তালাক, তো এইরকম কেউ কেউ বলেছে যে অটো ইফতার, হ্যাঁ অটোমেটিক ইফতার, ফাকাত আফতার আসসাম, যখন পূর্ব দিক থেকে রাত তাড়া করে আসলো আর সূর্য গাবাতে সূর্য ডুবে গেল, ফাকাত আফতার আসসাম, রোজাদার ইফতার করে দিল মানে ইফতার হয়ে গেল। আপনি কিছু খান আর না খান, কিছু পান করেন আর না করেন, এটা কেউ কেউ বুঝেছে কিন্তু ভুল বুঝেছে সেটা। এ বুঝতে কি জাহিরি বুঝবো, আর আমাদের মাঝে অনেক আলেম আছে এই জাহিরি ফতোয়া দিতে গিয়ে গড়বড় করে, মুশকিল রে এটা। ফিকহের জ্ঞান যথেষ্ট থাকতে তারপরে ফতোয়ার ময়দানে নামতে হবে, আর হাদিস মুখস্থ করে আর একটা হাদিস চারটা হাদিস পড়ে আমার কাছে হাদিস পড়লেন, এই শেখের কাছে হাদিস পড়েছি হাদিস আচ্ছা নিজে ফতোয়া দেওয়া শুরু করেন না রে বাবা, এইভাবে ফতোয়া টতোয়া দেবেন না। ফতোয়া দেওয়ার জন্য সম্যক মোটামুটি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে, একটা বিষয় সম্পর্কে তারপরে বলবেন আপনি। তো আসলে এর অর্থ হচ্ছে এখন ইফতার করার সময় হয়ে গেছে, এখন ইফতার করেন, সূর্য ডুবে গেছে ইফতার করেন, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এই না যে সূর্য ডুবে গেলে ইফতার হয়ে গেল, কিছু খান পান করেন আর নাই করেন, এটা উদ্দেশ্য কিন্তু নয়। 45 নম্বর হাদিস বা অধ্যায়, 45 নম্বর অধ্যায় বাব তাজিলিল ইফতার, এই অধ্যায় হচ্ছে ইফতারে তাড়াতাড়ি করা, ইফতারে জলদি করা, সূর্য ডুবে গেছে আর লেট করবেন না। কিন্তু এটাকে এক শ্রেণীর লোকের, আমাদের ছাত্র ভাইরা অনেক সময় কি মনে করে একদম ফরজ হয়ে গেছে, আমরা সম্মিলনের দিনে এক মিনিট দেরি হচ্ছে কথা শেষ করছি খেজুর নিয়ে এসে ধরেছে, এরকম করেছে আমাদের অনেক ভাইরা,
এইভাবে চরম পন্থাটা আসে, একদম ফরজ হয়ে যায় যে সূর্য ডুবেছে এখন ইফতার করা ফরজ হয়ে গেছে, তখনই তাড়াতাড়ি ইফতার করে, এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে উত্তম। কিন্তু যদি 1 মিনিট দেরি করে দেয়, 2 মিনিট দেরি করে দেয়, হারাম কাজ করে দিল, নাজায়েজ কাজ করে দিল, তো এইভাবে চরমপন্থা আসে, কথা বুঝছেন না? তো উত্তম এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার মানে এই নয় যে আপনি এবার মাথার উপরে চেপে বসবে যে না করবেন না। ইফতার জলদি করা এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে কল্যাণ, এটি হচ্ছে বরকত, কারণ আল্লাহর হুকুম পালনে তাড়াতাড়ি করা। আল্লাহ বলেছে থেমে যাও, হ্যাঁ সাহারি খাওয়ার সময় আজান হতে লেগেছে থেমে যান, আর আল্লাহ বলছেন এখন খাও খেতে লাগে, তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালনে আপনি তাড়াতাড়ি করলেন, ফাস্তাবিকুল খায়রাত, যেন কল্যাণের দিকে আপনি অগ্রগামী। 1957 নম্বর হাদিস সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু আনসারি থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা রাসূলুল্লাহ বলেছে লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষরা মানে মুসলিম উম্মার মানুষরা সর্বদা কল্যাণে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা ইফতারিতে জলদি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করা মানে কি? সূর্য ডোবার আগে, সূর্য ডোবা নিশ্চিত হওয়ার পরে তাড়াতাড়ি করলে কল্যাণে থাকবে। কেন কল্যাণে থাকবে? যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনে এবং দিনের কাজে সে কি, হ্যাঁ অগ্রগামী। আল্লাহ বলছেন ইফতার করে দাও, করে দাও, রসুল বলছেন হ্যাঁ তাড়াতাড়ি করে ইফতার করো, আপনি রসুলের সুন্নতের আমল করে, সুন্নতের আমল করলেই কল্যাণ আপনি থাকবেন, আর সুন্নতের বিরোধিতা করলেই অকল্যাণ আসবে, অমঙ্গল আসবে, সুন্নতের বিরোধিতা করলেই তখন বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এই জন্য বলা হয়েছে। 1958 নম্বর হাদিস ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই আগের হাদিস, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি নবী সাল্লাল্লাহু সাথে কোন এক সফরে ছিলাম, ফা সামা রোজা রাখলেন, হাত তামসা সন্ধ্যা হয়ে গেল, কোন এক ব্যক্তিকে বললেন, ওই ব্যক্তি বেলাল ছিলেন, এনজেল নামও ছাতুক হলো কালা ও ইন্তজার তাহাত্তা তুমসি, যদি একটু অপেক্ষা করতেন সূর্যটা ডুবে যাক, সন্ধ্যা হয়ে যায়, কালা ইনজেল ফাজদাহলি, তারপরে দুইবার এখানে বলেছেন কিন্তু তিনবার বলা হয়েছিল অন্য হাদিস যেমন এসছে, এজার আয়তাল লাইলা কাল আকবা কাদ আকবালা মিন হা হুনা ফাকাদ আফতার, আসবে যখন রাত দেখবে যে এই দিক থেকে তেড়ে আসছে তখন রোজাদার ইফতার করে দিক। 46 নম্বর বা 46 নম্বর অধ্যায় বা বোন অধ্যায় হচ্ছে এজা আফতারা ফি রমজান, রমজান মাসে কোন ব্যক্তি বা কোন দল ইফতার করে দিল, সুম্মা তালা তিসাম, তারপরে সূর্য উঠে গেল, মেঘলা আকাশ ছিল যখন ঘড়ির জমানা ছিল না, এরকম হয়েছে সূর্য ডুবে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার 1 ঘন্টা এখনো বাকি আছে কিন্তু অন্ধকার হয়ে গেছে, কোন রকম আইডিয়াই পাওয়া যায় না, হারিয়ে অন্ধকার হয়ে গেছে। তারপরে দেখা গেল যে ইফতার ফিতার করার কিছুক্ষণ পরে যেদিক থেকে সূর্য ডুবতে যাচ্ছে ওই দিক থেকে মেঘ সরে গেছে আর সূর্য উঠে গেছে, দিন একেবারে গুনাহগার হবে নাকি? গুনাহগার হবে না, কিন্তু সেয়াম হবে না, সেয়াম হবে না, বাকি যে সময়টা রয়েছে এই সময়টা খেয়ে নিয়েছি তখন খেতেই থাকি, না না এটা করবেন না, যখনই সূর্য দেখতে পেয়েছেন তখনই থেমে যেতে হবে, এটা একটা কাজ করনি। 1 নম্বর গুনাহগার হবেন না, 2 নম্বর যে অবশিষ্ট সময়টা আছে এখনও দিন বাকি আছে, দিনে যার উপর রোজা ফরজ আছে পানাহার করা হারাম, সুতরাং এই সময়টা আপনি দিনের এহতেরাম সম্মান শ্রদ্ধার জন্য আপনি বিরত থাকেন পানাহার থেকে, সূর্য ডুবে যাওয়ার পরে তখন খাওয়া দাওয়া শুরু করেন, আর যেই দিনটির সিয়াম এইভাবে গেছে মানে ভুলবশত সূর্য ডুবেনি তার আগে ইফতার করে ফেলেছেন, সেই দিনটার কাজা করতে হবে, অধিকাংশ আইম্মা কেরামদের কাছে সেই দিনের কী করতে হবে? কাজা করে দিতে হবে, এটি হচ্ছে সমস্ত প্রায় আইম্মা কেরামদের মত, আর এর ভিন্ন কিছু মত সালাফদের যুগে কিছু ছিল কিন্তু না সেটি ঠিক নয়, বরং কাজা করতে হবে। জি, 1959 নম্বর হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কালাত আফতারনা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা গাইমিন, আমরা ইফতার করে ফেলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, ইয়াউমা গাইমিন মেঘলা দিনে, যেই দিনে আকাশ কি ছিল? মেঘলা হয়েছিল, সুম্মা তালা আতিশামস, তারপরে সূর্য উঠে গেল, তারপরে সূর্য উঠে গেল, কিলা লে হেসাম, তখন হেসামকে বলে, বর্ণনাকারী হেসাম আছেন এখানে, যে আন হেসাম ইবনে উরওয়া, উরওয়ার ছেলে হেসাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনাকারী, ফা উমেরু বিল কাজা,
তো জিজ্ঞাসা করছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাজার হুকুম দেওয়া হয়েছিল যে এই যে সূর্য ডুবেনি কিন্তু ভুলবশত যে ইফতার হয়ে গেছে এই দিনের কাজার হুকুম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেননি না হয়ে গেল রোজা তো বলছেন বুদ্দুন মিন কাজা অবশ্যই কাজা করতে হবে বুদ্দুন মানে লাজেমন অবশ্যই কাজা করতে হবে রোজা হয়নি দিনে পানাহার করে নিয়েছে অবশ্যই কাজা করতে হবে কালা মা আমার সামেত হেসামান আবার হেসাম বলেছেন ইয়াকুল্লা আদরি আমার জানা নেই আকাজাও আমলা সাহাবাই কেরামগণ যারা এইভাবে দিন থাকতে মেঘলা আকাশের কারণে ভুলবশত ইফতার করে ফেলেছিলেন তারা কাজা করলেন কি না এখানে বর্ণনাকারী সন্দেহ রয়েছে কিন্তু সঠিক মত হচ্ছে যে কাজা করতে হবে কাজা করে নিতে হবে যেমনটা বললাম আরেকটি হাদিস আমরা শেষ করে নিই 47 নম্বর অধ্যায় বাব ও সৌমিস সিবিয়ান এই অধ্যায় হচ্ছে নাবালক ছেলে মেয়েদের সিয়াম রোজা সম্পর্কে তারা রোজা রাখবে না রাখবে না একদল বলছে যে নাবালক যতদিন আছে রোজা রাখবে না কারণ এটা তাদেরকে আজাব শাস্তি দেওয়া কেন দিবে না ফরজই কেউ বলেছেন কিন্তু এই মত ঠিক না আর একদল বলছেন অধিকাংশ ওলামাই কেরাম আইম্মা কেরাম যে বাচ্চারা রোজা রাখবে এখন যারা বলছে বাচ্চারা রোজা রাখবে সিয়াম পালন করবে বা তাদেরকে রাখাবেন অভিভাবকরা কত বয়সে শুরু করবেন সালাতের ক্ষেত্রে কি হুকুম আছে 7 বছরে কি করতে হবে মুরু হুকুম কর বল চাপ সৃষ্টি না চল বাবু নামাজ পড়ি চলো মা মেয়েকে নিয়ে ওর মা নামাজ পড়তে যাবে বলবে আর ছেলেকে নিয়ে ওর বাপ যাবে বলবে কিন্তু চাপ সৃষ্টি করবে না না গেল না পড়লো কোনো ব্যাপার না কখনো পড়লো না সমস্যা নেই জি অজিব না আর তারপরে 10 বছর যখন হয়ে যাবে অজরেবহুম আলাইহা এখনও যদি মিস করে এখনও পড়তে চাই না মারদা মানে জরুরি যে মারতে হবে মারের প্রয়োজন হলে মারদা মারের প্রয়োজনই হলো না নিজে থেকে আগ্রহী মাশাআল্লাহ আল ফিতরা বরং দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ইসলামের ওপর আছে ছেলেগুলো মসজিদে চলে যাচ্ছে ওর বাপ যায় না অধিকাংশ মসজিদে দেখবেন ছেলে আছে ওর বাপের খোঁজই নেই বাপ বে নামাজ তো বা ছেলে আগে গিয়ে মসজিদে বসে আছে বাপ পরে আসছে মসমুখী জি আল্লাহ হেদায়েত দান করেন তো কথা হচ্ছে কিন্তু তারপরে ব্যতিক্রম হইতে পারে কিছু ছেলে এরকম দুষ্টামি করতে পারে যদি 10 বছর বয়স হয়ে গেছে দুষ্টামি করে না চাপ সৃষ্টি উদ্দেশ্য মায়ের দাও মানে চাপের মুখে রাখা যাতে অবশ্যই পড়ে অবশ্যই এখন থেকে ট্রেনিং করা জরুরি হয়ে গেছে এই ট্রেনিং কর জরুরি ট্রেনিং অবশ্যই করাই তো কারণ ট্রেনিং না করলে যখন 14-15 বছর বয়স হয়ে যাবে আর হাড় শক্ত হয়ে গেছে আর গায়ে জোর হয়েছে বাপকে মানবে না তখন তোমার কাজ তুমি করো বলে দিবে কথা বোঝা গেছে আসছি যাও 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 দেশে এরকম করে অনেকে জি খবরদার এরকম সুযোগ দেবেন না চিন্তা করেন আপনি 7 বছর থেকে 7-7-14 8 বছর ট্রেনিং চলল 8 বছরের ট্রেনিং যদি ভালো হয়ে থাকে 15 বছর পরে বেনামাজি হতে পারে না নামাজের 7 পেজ ও সালাতের 7 পেজ সালাত পড়ানো মানে শুধু সালাত পড়ানো নাই সালাতের দোয়াগুলি মুখস্থ করানো সালাতের যত দোয়া আছে সূরাগুলি সেগুলোর অর্থ শিখিয়ে দেওয়া যে অর্থ বুঝতে পারছে সুরার আত্মাহিয়াতের দুরুদের দোয়াই মাসুরার সানার তার তসবির সব কিছু জানছে আর তারপরে তাকে 8-8 বছর ধরে ট্রেনিং করালেন সে বেনামাজি হতে পারে খুবই সম্ভাবনা কম বেনামাজি হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে এখানে অবহেলা কোথায় আছে দায়িত্ব পালনে আছে বাপ মায়ের বাপ মা অবহেলা করেছে সেই জন্য ছেলে মেয়ে বেনামাজি হচ্ছে ইল্লা মাশাআল্লাহ খুব কম জি এটা তো ছেলে 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 মেয়েদের সলাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে কি এমনটাই একদল বলছেন হ্যাঁ 7 বছরের নামাজের হুকুম দিও 7 বছর রোজার হুকুম দিবেন আজকাল কিছু লোকেরা বাড়াবাড়ি করে আমাদের দিনই ভাই মানে সহি আকিদার ভাইয়েরা 5 বছর 6 বছরের ছেলেকে মেয়েকে রোজা রাখাচ্ছে আর এসে বলে যে শেখ আমার ছেলে 5 বছরের যে রোজা রাখে না 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 এই কাজ করবেন না এই কাজ করবেন না দরকার নেই কষ্ট দেবেন না কোনো প্রয়োজন নেই এইটা আপনি প্রশংসা নিতে আসছেন হয়তো না এরকমটা দরকার নেই স্বেচ্ছাই করছে ছোট দিন আছে ঠিক আছে অসুবিধা নেই তাহলে পৌষ মাঘ মাসে ঠান্ডা দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দিনগুলো রয়েছে অসুবিধা নেই ডিসেম্বর কিন্তু বড় দিনে আপনি মনে করছেন যে না আরে আপনি কখন শুরু করেছেন এটা চিন্তা করেন আপনি কেন আপনি 5 বছর 6 বছরে শুরু করিয়ে দেবেন একদল বলছেন 7 বছরে শুরু করান আর একদল বলছেন না রোজা 7 বছরে সেটাও বাচ্চাদের জন্য কষ্টকর 7 বছরে শুরু করবে 10 বছরে শুরু করে তো 7 বছরে যদি শুরু দেখছেন যে কষ্ট হচ্ছে বাচ্চার বা বড় দিন 10 বছরে শুরু করিয়ে দেন 10 বছরে শুরু করিয়ে দেন সাহাবায়ে কেরামদের আমলটা এমনই ছিল যে তারা
বাচ্চাদেরকে ট্রেনিং করাইতেন রোজার, কারণ হঠাৎ করে 15 বছর বয়সে রোজা ফরজ হলো। একটা ছেলে মেয়েদের তো আগেই ফরজ হয়ে, কারণ মাসিক এর অবস্থায় আসলেই তো সিয়াম ফরজ হয়ে যায়, 10 বছর 11 বছর 12 বছর হয়ে যেতে পারে। তো যখনই সাবালিকা হবে তখনই রোজা ফরজ হয়ে যাবে। ছেলেদের সাবালক হওয়ার বিষয়টি সাধারণত 14-15 না হলে হয় না, ব্যতিক্রম কারো হইতে পারে। তো তখন গিয়ে ফরজ হবে, তার আগে কয়েকটা বছর সিয়ামে ট্রেনিং করে তো যাতে করে ক্ষুধায় থাকার অভ্যাস হয়। ক্ষুধায় থাকার যদি অভ্যাস না থাকে হঠাৎ করে রোজা রাখাটা বড়ই মুশকিল। জি, তো এখন হাদিস দেখেন, বা হাদিসের আগে যে কথাটি রয়েছে, এবং বুখারী বলছেন ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন লেন নাশওয়ান ফি রমাদান, রমজান মাসে নেশাগ্রস্ত ব্যক্তি ধরা পড়ল। খলিফা হোসেন আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে নেশা মদখোর ধরা পড়েছে, মদখোর ধরা পড়েছে, নিয়ে আসা হয়েছে তাকে আসামির কাঠগড়ায়। ওয়াইলাকা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার দুর্ভোগ, তোমার সর্বনাশ। ওয়াসিবিয়ানুনা সিয়ামুন, আমাদের ছোট ছোট কচি কাচারা বাচ্চারা রোজা রাখছে, সিয়াম পালন করছে, আর তুমি রোজা তো রাখো না, রমজানের দিনে তুমি হারাম খাচ্ছ, মদ পান করছো, আর ধরা পড়েছো, তুমি অপরাধী, কত হতভাগা তুমি। এ কথা বলেছিলেন ফাদারাব, তারপরে তাকে মার দিয়েছিলেন। কি মার দিয়েছিলেন? বেত্রাঘাত করেছে, যে মদের যে শাস্তি রয়েছে সে বেত্রাঘাত, মদের শাস্তি 40 কোড়া না 80 কোড়া, সে নিয়ে ইখতলাফ রয়েছে, কিন্তু 80 পর্যন্ত মারা যেতে পারে। আবার কিছু কিছু মত রয়েছে যে ইমামের ইজতিহাজ যদি তার বেশি হয় সেটাও করতে পারে, বারবার করে ধরা পড়ছে, কিন্তু 40 বা 80 প্রমাণ হাদিসে রয়েছে, 40টি বেত্রাঘাত বা 80টি বেত্রাঘাতের। 1960 নম্বর হাদিস, এবং এটি আজকের শেষ হাদিস। জি, রুবাই বিনতে মুআউয়্যিজ বলছেন, কালাত বলছেন, আর সাল নবী সাল্লাল্লাহু গাদা তাশুরা এলা কোরআল আনসার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সকালবেলা আনসারীদের মহল্লায় মহল্লায় লোক পাঠালেন, লোক পাঠালেন ঘোষণা দেওয়ার জন্য, ঘোষককে কি বলে, মান আসবাহ মুফতিরান, এই আশুরার দিনে কেউ যদি রোজা না রেখে থাকে আর এখনো পানাহার করেনি, এখনো পানাহার করেনি আর রোজার নিয়ত করেনি, প্রথম রোজার সিয়ামের হুকুম হচ্ছে আশুরার, আর আশুরা প্রথম দিকে রমজান আসার আগে কি ছিল, ফরজ ছিল, তো তোমাদের কেউ যদি আজকে সিয়ামবিহীন রোজাবিহীন সকাল করে থাকে, ফালিয়তিম্মা বাকিয়াতি ইয়াউমিহি, তাহলে বাকি দিনটা যেন পুরা করে, কিছু না খেয়ে থাকে তো সারাদিনটা রোজা রাখুক, আর কিছু খেয়ে নিয়ে থাকে তারপরে দিনের শ্রদ্ধার জন্য আর দিনের বেলা যেন না খায়, পুরা করে। ওমান আসবাহ সাইমান, আর তোমাদের মধ্যে কেউ যদি সাহারির সময় থেকেই রোজার নিয়ত করে থাকে, মানে সাহারি করেছে, ওমান আসবাহ সাইমান, আর যেই ব্যক্তি সিয়াম নিয়ে সকাল করেছে, সিয়াম অবস্থায় মানে রোজার নিয়তে সকাল করেছে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে, সিয়াম পালন করে। কালাত বলছেন বর্ণনাকারিনীকে রুবাই বিনতে মুআউয়্যিজ, মুআউয়্যিজের মেয়ে রুবাই বলছেন ফাকুন্না নাসুমহু, আমরা সিয়াম পালন করে রোজা রাখতাম বাদ তারপর থেকে আশুরার দিনে, ও নসউয়্যিমু সিবিয়ানানা, এবং আমাদের কচি কাচাদেরকে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কি করতাম, রোজা রাখাইতাম, সিয়াম পালন করাইতাম। ওয়ানাজআলু লাহুমুল লুবাতা মিনাল ইহনে, এবং তাদের জন্য খেলনা তৈরি করে দিতাম পশমের, খেলনা তৈরি করে দিতাম পশমের। ওই যুগ তো বাদ দেন, আমরা ছোটকালে যেসব খেলনা দেখেছি, মেয়েরা যেসব পুতলা নিয়ে খেলতো সেগুলো কিসের হইতো, হ্যাঁ ক্যাথা ম্যাথা, অথবা ওই যে শাড়ির পাইট টাইট ছেড়ে, হ্যাঁ কাপড়ের এগুলো জড়িয়ে জড়িয়ে একটু কিছু বানাইলো, হ্যাঁ এইভাবে এগুলো নিয়ে খেলা করা। তো পশমের খেলনা তাদেরকে দিয়ে দিতাম, কখন বিকেলবেলা, আসর পরে প্রচণ্ড খিদে লাগতো, আসর থেকে মাগরিব আর থাকতে চাইতো না, বাচ্চারা কান্না করতো খাওয়ার জন্য। জি, ফায়দা বাকা আহাদহু, যখন তাদের কেউ কান্না করতে লাগতো আলাত্তামে খাবারের জন্য, আতাই নাহু, তখন তাদেরকে খেলনাগুলি ধরিয়ে দিতাম ব্যস্ত রাখার জন্য, জালিকা আতাই নাহু জালিকা, এই খেলনাগুলি ধরিয়ে দিতাম, হাত্তা ইয়াকুন আইন্দাল ইফতার, ইফতারির সময় হওয়া পর্যন্ত, ইফতারির সময় হওয়া পর্যন্ত। তাহলে বোঝা গেল যে নাবালকদের কি করতে হবে, সিয়ামের জন্য তরবিয়ত করতে হবে, ট্রেনিং করাইতে হবে নাবালক অবস্থায়। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সুন্নাত আদর্শ। জি, আরেকটি বোঝা গেল যে সিয়াম অবস্থায়, হ্যাঁ ছোট বাচ্চারা যদি কান্না করে বা খিদা লাগে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আজকাল যেমন ব্যস্ত রাখা, মোবাইল ধরিয়ে দেন শুধু, আজকাল অনেক মহিলারা কিন্তু ভুল কাজ করছে,
বাচ্চাকে যখনই খাওয়াবে তখনই মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে, আর বলে কি যে মোবাইল না ধরলে খেতে চায় না, না এই বদঅভ্যাস কিন্তু সারা জীবন থেকে যাবে, আর এটা তার জন্য চরম ক্ষতি করবে সব দিক থেকে। সুতরাং এইটা অভ্যাস যেন না দাঁড়িয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে যেমন রোজা রেখেছে আর বিকেলবেলা ছটপট করছে, দেন কম্পিউটার নিয়ে একটু বসিয়ে দিলেন, হ্যাঁ একটু খেলাধুলা করছে একটু, অথবা একটু মোবাইল কিছুক্ষণ দিয়ে দিলেন, উঠে নিয়ে একটু ব্যস্ত থাক, হ্যাঁ এক আধ ঘন্টা, জি। তো এইভাবে করা যেতে পারে, কিন্তু সবসময় দিনে তিনবার খাওয়াবেন, যখনই খাওয়াবেন একবারে মোবাইল হাতে ধরিয়ে দিতে হবে, একটু গেম খেলতে লাগিয়ে দিতে হবে, তাকে ব্যস্ত করে না হইলেও খাবে না, আর তার অজান্তে খাওয়াচ্ছেন এরকম করে, না না এরকম কাজ ভালো না, এগুলো বদ অভ্যাস। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখান থেকে আরও বোঝা গেল যে ছোটো বাচ্চারা খেলনা নিয়ে খেলাধুলা করতে পারে, কিন্তু খেলনা এমন হবে যেগুলি একবারে মূর্তি প্রতিমার মতো না হয়। প্রতিমার মতো কোনগুলি? যেগুলি এক তো প্রতিমার মতো যেগুলোর পূজা হচ্ছে, এখন ধরেন খেলনা জানে দুর্গার একটা খেলনা, এটা সরস্বতী খেলনা ওইভাবে তৈরি করা হয়েছে, ওই কালীর খেলনা, তো হারাম এগুলো, জায়েজ নাই, জি। তো মানে কোনো ধর্মীয় প্রতীক যেন না হয়। দুই নম্বর কথা হচ্ছে যে খেলনাগুলি হবে সেগুলিতে চেহারা যেন স্পষ্ট না হয়, চোখ স্পষ্ট, নাক স্পষ্ট, আর তারপরে আপনার ঠোঁট স্পষ্ট, ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু একবারে স্পষ্ট, এমনটা মানে মূর্তির মতো দেখে লাগছে, প্রাণীর মতো লাগছে, এমনটা যেন না হয়, এগুলো থেকে সতর্ক থাকবেন। কারণ এগুলি বর্তমান যুগের ফিতনা, চাইনা থেকে অথবা এইসব দেশ থেকে, কাফের দেশ থেকে যেসব খেলনা আসছে অধিকাংশ আপত্তিকর, এগুলো থেকে যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন, আর যদি কিছু থাকে সেগুলিকে উঠিয়ে কোনো জায়গায় সাজিয়ে রাখবেন না, ফেলে রাখবেন যেখানে সে, লাথি দিয়ে গড়তে থাক, পড়ে থাক, চোখের আড়ালে কোথাও পড়ে থাক, হ্যাঁ যেগুলি কোনো মান সম্মানের সাথে কোথাও উঠানো নাই, টেবিলে সাজানো নাই, এমন অবস্থায় যেন থাকে। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।